रोबे तोर बनाई से भावे छोट्ट एक खान घर से घरे ते बसत करे आमारो रोबे तोर बनाई से भावे छोट्ट एक खान घर से घरे ते बसत करे आमारो अंतर दिवारात्रि खोला थाके दिवारात्रि खोला थाके ये नया जब घर हमारो यंत्र आकाश छाइरा सात आसमाने आरोशेर उपर बैसायाछेन चाबी लइया जेई घरेर कारीगर जहाँ चाय तहाँ पाय मोनेर हाउ लागे कि सुंदर आमार यंत्र আইল কিল হার হার মানে মালা মালা মানে তুমি ও তোমার খুন করতে চাই হু আপা সামান্য তো ইংরেজি জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো হার মানে মালা না হার মানে একটা মেয়ে জানে আমি খুন করতে চাই ঘটনাটা কি বল দিনি তো তুই এত বড় একটা ঘটনা ঘটাতে গিয়েছিলি তারপরও চেয়ারম্যান তোরে মাফ করে দিল কিসের দাবি যেটা কেউ যদি আপনার মনের মধ্যে বসে থাকে তার যদি কিছুতেই ভোলা না যায় তাহলে পরে এই তাবিজ পত্তি হয় সেই জন্য এটার নাম হচ্ছে ভোলার তাবিজ ভোলার তাবিজ না ভোলানির তাবিজ আমি একজন নিরপরাধ নিরপ্রেমী ভুল করে একজনকে ভালোবেসে ফেলেছি সেটা ভোলার জন্য তাবিজ নিলাম তোমার আব্বা জানতে পারলো তোমারে বশ করার জন্য আমি সেই তাবিজ পরেছি তুমি যে ঘনশ্যামকে এত ছোট করে দেখো এমনও তো হতে পারে ঘনশ্যাম এবার তোমার থেকে অনেক ভালো পালা লিখেছে আমার চেয়ে ভালো পালা লিখতেলি ওই ঘনশ্যামকে আরো দশ বার জন্ম নিতে হবে দশ বার নমস্কার নটরাজ দা কিরাম আছেন নমস্কার ভালো কিন্তু চিনতে পারলেন না তো আমরা সাধারণ মানুষ আপনার চেনার কথাও না কিন্তু আমার পালায় কোনো অভিনয় ইচ্ছেনি আগমন নাকি তওবা তওবা আপনার পালায় আমাগের অভিনয় এ জীবনে হবার নয় একখানা পত্র পৌঁছে দিতে আইছি পত্র প্রেরকের নাম পত্র পড়লেই জানতে পারবেন আসি নমস্কার নমস্কার কে এসেছিল সিরিনা একজন আগন্তুক কারো একখানা পত্র দিতে এসেছিল কার পত্র কি বিষয়ে আমার কাছে আর কি বিষয় হতে পারে বন্দনা হয়তো আমার পালায় অভিনয়ের সুযোগ সে কেউ পত্র পাঠিয়েছে এরকম তো কতই হয় পড়ো শুনে প্রিয় বিলাস নটরাজ আপনার নাম আমি দু একবার শুনেছিলাম কিন্তু আপনাকে দেখার পর বুঝতে পারলাম আপনার দর্শকরা আপনাকে কেন নটরাজ উপাধি দিয়েছে আপনার সুশ্রী দর্শন আর শক্তিশালী পালা উভয়ই আমাকে মুগ্ধ করেছে তবে যতটা না আপনার পালা তার চেয়েও আপনি আমাকে মুগ্ধ করেছেন বেশি কেন জানি আপনাকে দেখার পর থেকে শুধু আপনার মুখটাই মনে পড়ছে ভুলতে পারছি না এর অর্থ কি আমি জানি না আমার এই ভাববিহ্বলতা আমাকে কোথায় নিয়ে যাবে তাও জানি না ইতি আপনার ময়ূরযান চরিত্রে নির্বাচিত অভিনেত্রী কাউকে মুগ্ধ করার ক্ষমতা যে আমার প্রতিধনের আছে
শুনে ভালোই লাগছে। লঙ্কা থেকে ময়ূরজানকে জয় করে আসার কথা বলেছিলে, এখন তো দেখছি ময়ূরজানের মন জয় করে এসেছো। আহ, ঠাট্টা করো না বন্দনা। এই ছোট্ট চিরকুটখানা আমার জীবনে কত বড় সর্বনাশের বার্তা বয়ে এনেছে তুমি জানো? দুই মাস সমুদ্র মন্থন করে যাকে খুঁজে পেলাম তার একই মতি। আমার পালার চেয়ে তার আমাকে বেশি ভালো লেগেছে। ভালো লাগার উপরে তো কারো হাত থাকে না। আমি তো তোমার ময়ূরজানকে ধন্যবাদই দিব, তার তো সাহস আছে, তার মনের কথাটা সে বুক ফুলিয়ে লিখে পাঠিয়েছে। কিন্তু বিশ্বাস করো বন্দনা, তাকে দেখে, তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমার বিশ্বাস হচ্ছে না সে এরকম একটি পত্র লিখতে পারে। আমার মনে হয় যে কোথাও একটা ঘটনা আছে। ঘটনা যাই হোক, এই বিষয়টা এখানেই শেষ। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাইনি। আমি এই মালা ছিঁড়লাম। মালা ছিঁড়াছিঁড়ি পরে করো বন্দনা, আমি তাকে ভগ্নি ডেকেছি, সে আমাকে ভ্রাতা ডেকেছে, তাহলে সে কেন এই পত্র লিখবে? সে যদি এই পত্র না লিখে থাকে তাহলে বোধ হয় বিদ্যার দেবী, কৃষ্টির দেবী, ওই সরস্বতী লিখেছে। মানে মানে তিনি পত্র লিখবেন কিভাবে? ময়ূরজান চরিত্রটা পাওয়ার জন্য তারই পূজো দিয়েছিলাম, তিনি হয়তো আমার মনোবাসনা পূরণ করার জন্য এটা লিখেছে। এই পত্র পাওয়ার পর নিশ্চয় তোমার ওই স্বপ্নের ময়ূরজানরে মঞ্চে তুলবা না? একটা কেলেঙ্কারি ঘটানোর ইচ্ছে নিশ্চয় তোমার নাই? এমনও তো হতে পারে বন্দনা যে তুমি এই চিঠি কাউকে দিয়ে লিখেছ যাতে আমার নির্বাচিত ময়ূরজানকে বাদ দিতে হয়, আর তখন এই পাঠটা তুমি পেয়ে যাও যে কারণে তুমি গত রাতে মা সরস্বতীকে পুজো দিয়েছিলে। নিজের স্ত্রীকে তুমি এইভাবে সন্দেহ করলে? সন্দেহ না বন্দনা, সন্দেহ না, ঘটনার পরম্পরায় মনে হলো। কারণ যাকে আমি আমার ময়ূরজানের চরিত্রে নির্বাচিত করেছি সেই পত্র লিখতে পারে না। বা নটরাজ বা, একটা পরনারীকে বিশ্বাস করছো, তার লেখা পত্র হাতে নিয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছো? এরকম উদ্ভট ভাবনা তোমাদের মতো পালাকারদের মাথা থেকেই আসতে পারে। হায় ভগবান, আমি এখন কই যাব? এই খুন কারসার মাত্র কি জন্য ডাকিছিল সেটা তো বললি না। আমি তো বড় ভাই, এটা জানার অধিকার তো আমার আছে নাকি? সবাই খালি অধিকারের কথা বলছেন। আরে আমারও যে কোনো কিছু গোপন রাখার অধিকার আছে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে ভাই। তাই বলে চেয়ারম্যান কেন ডাকলো সেটা তো তুই গোপন রাখতে পারিস না। শোনেন মিয়া ভাই, আপনার কিছু জানার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখেন যে জাপান যে তাবিজটা আপনারা দিয়েছিল সেইটা আমি ধারণ করেছিলাম আমার মধ্যেই, সেটা একটা ষড়যন্ত্রের কারণে চেয়ারম্যান সাহেব আমার গলা থেকে খুলে রাখেছে। বাস, আর কিছু জিজ্ঞেস করবো না, এটুকু জেনে রাখেন, আমাকে কবিতা লিখতে দেন। এই কয়দিন তো কবিতা লেখা বাদ রেখেছিলি, আবার শুরু করলি যে? সবই একটা ষড়যন্ত্রের অংশ মেয়ে ভাই। ষড়যন্ত্রের এই ফাঁদপাতা ভুবনে কে কোথায় ধরা খায় কে জানে। মেয়ে ভাই, এখন যে কবিতাটা লিখছি তার নাম হচ্ছে বশীকরণ তাবিজ। বশীকরণ তাবিজ? জাপানের তাবিজটা ছিল বশীকরণ কাটানের তাবিজ, আর তুই লিখতেছিস বশীকরণ তাবিজ, পুরো উল্টা। ষড়যন্ত্র তো হলে কিছু হলে বুঝতে পারছি। যাই হোক, কোনো কেলেঙ্কারি করো না, ঠিক আছে? বড় ভাই হিসেবে এটাই তোমার প্রতি আমার নির্দেশ। কোনোরকম কেলেঙ্কারি করার মতো ইচ্ছে আমার নেই মেয়ে ভাই, কিন্তু অন্যের কারণে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে পরে আমার কিন্তু দোষ দিতে পারবেন না। ওফ, তোগের মতো বেয়াদবদের বড় ভাই হয়ে জন্মানো যে কত কষ্টের। আর একজন, তার কোনো দোকানে আসার নাম নাই, দোকানে আসলাম ধরে নিয়ে একটা মিটিং করবো, কারো কোনো খবর নাই। আপনি জাপানের কথা বলছেন? আরে ওর কথা আর বলবেন না, ওর তো সব কিছু আধা আধা, আধা রাত কানা, আধা নর্মাল, আধা কাঁথা, আধা কাঁথা, আধা কাঁথা। আমি কি পুরো রাত কানা? আমি হচ্ছে আধা রাত কানা। হাজবেন্ড সম্পর্কে সবসময় রাইট ইনফরমেশন দেবা, বুঝতে পারিছো? আমি এখন যাই।
তোমার আর ভালো করে সময় দেখার দরকার নেই, তোমার শুধু দুটো টাইম জানা দরকার। দুটো টাইম মানে হচ্ছে দিনের বেলা ভাইকে ডেকে তোলা আর বিকেল বেলা তোমার ডেকে তোলা, তাই তো? আরে দিনের বেলা বিকেল বেলা কোনো ঘটনা না, তুমি যখন মনে করো যে বারোটা বাজবে তখন তুমি আমার দুই সুমন্দিরে ঘুমাতে তুলে দেবা আর বিকেল ছয়টা বাজলে আমারে তুলে দেবা। আরে বাবা দুটো সময় জানা খুবই সহজ, একটা উপর দিক একটা নিচের দিক, ব্যাস। বুঝি না, একটু এখানে বুঝাই দাও না। ওই জায়গায় বুঝাই দেওয়া লাগবে, এই দেখো এই ছোট কাঁটাটা যখন এই জায়গায় থাকবে আর বড় কাঁটাটা যখন ছোট কাঁটাটার উপর চলে আসবে তখন হচ্ছে বারোটা, বুঝতে পারিছো? বুঝতে পারোনি? আমি তোমার ছড়া মিলিয়ে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই শোনো, এই দুটো কাঁটা মিলিয়ে যখন উদ্যমুখী রয়, বলো বলো আমার সাথে বলো, দুটো কাঁটা মিলিয়ে যখন উদ্যমুখী রয়, দুটো কাঁটা মিলে যখন উদ্যমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন বারোটা হয়। সময় তখন ঘড়ির কাঁটায় বারোটা হয়? হ্যাঁ এই তো, তুমি পারতিছ। ভালো ভালো, এইবার ছয়টা বাজার নিয়ম। এই দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়। কি সরল রেখা? আরে বাবা লাইন, এই যেরকম পুরো একটা লাইন, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয় সময় তখন ঘড়ির কাঁটায় ছয়টা হয়। ঘড়ির কাঁটায় কি বলে? ওই না ছয়টা, আমি আর কি ওই ছন্দ মিলোবার জন্য ছয়টা করে বলেছি। বলো 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 তুমি আমার সাথে একবার বলো, দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয় ঘড়ির কাঁটায় সময় তখন ছয়টা হয়। ঘড়ির কাঁটায় সময় তখন ছয়টা হয়, ছন্দ মিলাইছি। বাহ তুমি তো পাইতে ফেলাইছো। তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আমি ওই হাত মুখ ধুয়ে দোকানে যাওয়ার ইয়ে নেই। গিলা হবে দুটো কাঁটা মিলে যখন উদ্যমুখী উদ্যমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন বারোটা হয়। বারোটা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা রয়, ঘড়ির কাঁটায় সময় তখন ছয়টা হয়। দুটো কাঁটা মিলে যখন উদ্যমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন বারোটা হয়। তোর বান্ধবী আমার জীবনটা শেষ করে দিল, আর তুই কিছুই করতে পারলি না রে দুলন। আমার নিজের অবস্থাই তো নয়না সয়না, আমি তোমার জন্য কি করব ভাইজান? আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না, এই যে মহাসেন তো একটা যোগ্য ছেলে, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিছে, অঙ্ক বিশারদ, আইনগত তোর স্বামী, সে তোর নীতি আসবে শুনেই তুই দিশেহারা হয়ে গেছিস, ব্যাপারটা কি? মহাশেন আমার আইনগত স্বামী কথাটা তো ঠিক না ভাইজান, দাদি আমাকে দুজনরে পাশাপাশি বসায় বলেছিল, এগের দুইজনারে আমি বিয়ে দিলাম, দাদির কথা কি আইন হয়ে গেল? তাই বলে কি আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে? আচ্ছা বিয়ে হয়নি, বিয়ে সাব্যস্ত তো হয়েছে। আচ্ছা আমার একটা সত্যি করে কথা কদিন, তুই কি কাউরে ভালো ঠালোবাসিস নাকি? ছোট বোন হয়ে আমি বড় ভাইয়ের সাথে এইসব আলাপ করতে পারবো না। স্বর্ণবু আসুক, তার সাথেই আমি আমার সব মনের আলাপ করতে পারবো, এখন সেই আমার একমাত্র ভরসা। আচ্ছা ঠিক আছে তাই করিস, তুই শুধু আমার সাথে একটা বিষয় শেয়ার কর, এই যে বশীকরণ তাবিজ নিয়ে কি শুনতেছি এই বিষয়টা একটু শেয়ার কর দিন। ওসব কথা তোমার শুনতে হবে না, আমি গেলাম। বশীকরণ তাবিজ, রচনা রুদ্দিন টগর। একটি মেয়ের ছলাকলায় জীবন আমার যায়, দুঃখ যত লাগে আমার তার কাছেতেই পায়, ভুলতে তারে পড়েছিলাম ভুল ভাঙানোর তাবিজ, ভুলতে আমায় দেবে না তো এমনই সে চিজ। যাক আট লাইন লিখবো ভাবেছিলাম, চার লাইন লেখা হয়ে গেছে, আর চার লাইন লিখতে পারলে মনে করেন যে এই জাপান এখনো আসেনি? লেখালেখির সময় তো আমি কোনো কিছু টের পাই না মেয়ে ভাই, সেজন্য বলতে পারবো না সে আসেছিল কি না। তার মানে কোনো খদ্দের সে ফিরে গেছে কিনা সেটাও তো তাহলে টের পাসনি। তোকে জ্বালা আমি কনে যাবো? আরে কবিতা লেখা তো সহজ কাজ না মেয়ে ভাই, চিন্তার উপর দিয়ে একদম গবেষণা করে তারপর লিখতে হয়, এবারে তারও কঠিন। একজন কবিতার নাম দিয়ে দিয়েছে, সেই নাম ধরে লিখতে হচ্ছে, তা না হলে তো আবার নামকরণের সার্থকতা থাকবে না। একজন কবির বড় ভাই হতে পেরে মাঝে মাঝে খুব গৌরব হয়,
কিন্তু যখন দেখি সেই কবির কবিতা শুধু একজনের উদ্দেশ্যে রচিত হচ্ছে তখন খুবই খারাপ লাগে। আপনি কি মিন করতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝেছি, কিন্তু কবিতাটা লেখা শেষ করতে হবে, সেই জন্য আর ডিসকাশনে যেতে পারছি না আমি ভাই। তোরা সবাই রাজদার নিজেকে জীবন নিয়েই ভাবতেছিস, আমার জীবন দাসে একটা জীবন তোরা ভাবতেছিস না। মানুষ জীবনে চলার পথে কত হেল্প করে। থামো তো ভাইজান, এটা কোনো কথা বললি তুমি? সেদিন তুমি পেখমরে গিয়ে কিসব বলার জন্যই বললে, আর আমি সে বাড়িতে গিয়ে কিছু বলার আগেই তুমি গিয়ে সব কিছু কাঁচাই দিলে। পেখম তো আমার কোনো কথাই শুনলো না। সে তো আমার এগেনিস্টে ভিলেনি করতেছে, সে তার বাজানের কাছ থেকে আমার তালিম নেওয়া বন্ধ করাইছে, আবার নাকি নটরাজদার ওইখান থেকে নায়কের পাঠ দিয়ে বাদ দেওয়া হবে। চিন্তা করে দেখ কীরকম একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সেটা তো বুঝতেছি ভাইজান, আমার যদি কিছু করার লাগে তাইলে আমারে বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। এই কথাটাই তো শুনতে চাচ্ছিলাম বোন। তাহলে হ্যাঁ, আমরা একটু ওই বশীকরণ তাবিজ নিয়ে আর একটু ডিটেল আলোচনা করি। হ্যাঁ, তেরা করছিল যে কি টগর নাকি কারে বশ করার জন্যে গলায় ওই বশীকরণ তাবিজ করেছিল, আর আব্বা নাকি খবর পেয়ে সেই তাবিজ খুলে আনিছে। এখন সেই তাবিজটা আব্বার কাছে, ওই তাবিজটা একটু আইনে দিতে পারবি বোন? ওরে আল্লাহ রে, আপনি রে আমি কি কইরে বলবো যে সেই তাবিজ বশীকরণ তাবিজ না, বশীকরণ ভাঙ্গানির তাবিজ। ওই তাবিজ পড়লি আপনার উল্টো রিয়াকশন হবে। কি রে, কি ভাবতেছিস? শোন, ওই তাবিজটা যদি তুই আইনে দিতে পারিস তোরে আমি একটা সিল্কির সালোয়ার কামিজ উপহার দেবো বোন। টগর ভাই কারে বশ করার জন্য তাবিজ এনেছে তেরা তোমারে কিছু বলেনি? না, তেরা খালি দূর দিয়ে আব্বার কথাগুলো শুনেছে, আব্বা তখন কারো নাম কয়নি, ইশারা ইঙ্গিতে কথা করছিল। তা কিডা হতে পারে আমার একটা ধারণা আছে, নাম শুনবি? না থাক, আমার শোনার দরকার নেই। যা তাহলে তাবিজটা এনে দিতে পারলি ক। না না ভাইজান, তোমার এত বড় অপকার আমি করতে পারবো না। অপকার? আরে ওই তাবিজ দিয়ে কি হবে জানিস? ওই তাবিজ গলায় পরে আমি পেখম রে এমন ভাবে বশ করবো যে পেখম আমার পিছনে ঘুর ঘুর করবে আর আমি চেক চেক করবো। কিন্তু ভাইজান, ওই তাবিজ আব্বার কাছ থেকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না, ধরা পড়ে গেলে বিরাট প্রবলেম হয়ে যেতে পারে। যা, তোর কিছুই করতে হবে না, যা করার আমি একাই করব, তোকে কারো লাগবে না। মানুষ মানুষ জীবনে চলতে হলে একাই চলতে হয়। সামান্য একটু দেরি হয়ে গেল মি ভাই, এনি প্রবলেম? সামান্য দেরি না, পুরো 45 মিনিট দেরি করেছো, কারণটা কি জানতে পারি আমি? কারণ আপনাদের সিস্টার জবা তারে ইরামাদর দিয়ে মানুষ করেছেন, জীবনে তার মাথার বেরেন্ডা কোনোদিন কাজে লাগাতে হয়নি, তাই সেটা কাজ করা বন্ধ করে রিটায়ারমেন্টে চলে গেছে। এই তোমার বুকের পাটা দেখছি দিনকে দিন বাইরে চলছে, বাইকের সামনে তার বুন্ডে নিয়ে নিন্দা করছো? হ্যাঁ, তার বেরেন কাজ করে কি না করে তাতে তোমার কি? আমার আবার কি, সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এত বছর বয়স হলো কিন্তু ওই ঘড়ি দেখতে জানে না আজ পর্যন্ত, তারে ওই ঘড়ি দেখার সরাটা শিখায় তারপর আমার আসতে হলো, সেই জন্য একটু দেরি হয়ে গেল, বুঝতে পারিছেন? এনি প্রবলেম 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 তো হয়েছেই, আমার রিহার্সাল যাতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে, আবার জিজ্ঞেস করতেছে প্রবলেম হয়েছে কিনা বিয়াদব। তাহলে ওই দোকানের উন্নতির বিষয়ে মিটিংটা কি হবে? না হ্যাঁ, সেটাই তো প্রবলেম, আমি রিহার্সাল থেকে ফিরে না আসা পর্যন্ত দোকানে থাকবা, তারপর মিটিং হবে, মিটিং করার পর বাড়ি যাবা, ঠিক আছে? রিহার্সাল তো শেষ হবে না সেই রাত 9টার পর, আপনি তো জানেন আমি আধা রাইত কানা, 8টার পর আমার জায়গায় থাকা খুবই ডিফিকাল্টি, আমি হাইটে বাড়ি ফিরতে পারবো না রে। এ চুপ কর, চিন্তা করো না, তোমার আমি ধৈর্য বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। না এই তো সমাধান তো হয়ে গেল, এত কথা কিসের? যাক দোকানদারি কর, আগে তো ঠিক আছে। হ্যাঁ, ভালো করে দোকানদারি করিস, কোনো সমস্যা হবে না। আমি ভাই আপনারে যে তাবিজটা দিয়েছিলাম সেই তাবিজটা কোনে? ও তাবিজটা তো তুমি আমাকে দিয়েছিলে, আমার কাছ থেকে আমি টগরকে দিয়েছিলাম, টগরের কাছ থেকে সেই তাবিজটা এখন খুন কাসাসার কাছে চলে গিয়েছে, ঠিক আছে? আর তাবিজটা তো আপনার একটা বিশেষ উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, সেই তাবিজটারে নাইয়োর পাঠানোর জন্য। এত কথা বলো না, চুপচাপ গিয়ে দোকানদারি করো, দাও দেরি করে আসতে কথা কয়। বাহ, আমার পঙ্ক্তি রচনা শুরু হয়ে গেছে, দেখো
আমি হচ্ছি কবি, আমার কাজ হচ্ছে পংক্তি রচনা করা, আর তুমি হচ্ছে দোকানদার, তোমার কাজ হচ্ছে চা বানানো। ফাইন করে এক কাপ চা বানায় দাও দিনি আমারে, বানাও, কোনো প্রবলেম আছে? না প্রবলেম আমার কিসের, হতে চাইলাম সুজার বানাই দিলেন দোকানদার, কি আর করা, দোকানদারিটা ঠিক মতো করো। সেইটাই এত ভাবতেছেন স্বর্ণবু? আমি তো এত চিন্তার কিছু দেখছি নে। ভাবতেছি ইরাম একটা চিঠি পাওয়ার পর তিসখালি যাওয়াটা কি আমার ঠিক হবে কিনা। ঠিক হবে কিনা মানে কি? তিসখালি আপনার বাপের গিরাম, আপনি সেই গিরামে আপনার আব্বার কাছে যাবেন, সেটা ঠিক আছে, কিন্তু নটরাজ পালাকার তো সেই গিরামের বাসিন্দা, আসতে যাতে দেখা হবে বলে হবে, আপনি নিজেরা কন্ট্রোল করে চলবেন। সে যদি আমাকে ময়ূরজান চরিত্রে অভিনয়ের জন্য ডাকে? ও আল্লাহ, ডাকলি ডাকবে, আপনি নিজেরে কন্ট্রোল করে চলবেন, আপনার কন্ট্রোল পাওয়া তো মেলা। আমি তার সাথে সরাসরি কথা বলবো, তার স্ত্রীর সাথেও কথা বলবো। আপনি যেটা মনে করেন করবেন, কিন্তু যে একদিনের সাক্ষাতে ইরাম খান চিঠি পাঠাতে পারে তার থেকে একটু সাবধানেই থাকবেন। সেটা নিয়ে আমি ভাবতেছি না, আমি এখন চেয়ারম্যানের মেয়ে, আমার সাথে পেরে উঠবে না। খারাপ লাগে পালাকারদের কথা চিন্তা করলেন, একটা মেয়ের সাথে পরিচয় হওয়ার মানে কি তার নিয়ে অন্য কিছু ভাবতে হবে? এই জন্যই পালা গানের লোকজনদের নিয়ে এত গল্প শোনা যায়। আমার যন্ত্র